আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিক্সেল ল্যাব যে এই অ্যাপটির ভিতরে আপনারা কীভাবে ফন্ট অ্যাড করবেন, আর ফন্টগুলো আপনারা কোথা থেকে পাবেন। তো আজকে আমি অনেকগুলো ফন্ট আমি কালেক্ট করেছি, যে ফন্টগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, আর কোথা থেকে আরও ফন্ট আপনারা ডাউনলোড করবেন সেটাও আমি বলে দিব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করার জন্য আমাদের কিছু ফন্ট ডাউনলোড করতে হবে। তো সেটা আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারি, আমরা এখানে আমরা ক্রোম এই অ্যাপটির ভিতরে ক্লিক করব। তারপর আমাদের এখানে সার্চ করব ড্রি ফন্ট, তারপর সিম্পলি এখান থেকে সার্চ করব। সার্চ করার পর এখান থেকে এটা ট্যাপ করুন ফার্স্ট যে ব্রাউজারে, তারপর এখান থেকে অসংখ্য অসংখ্য আপনারা ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন। আমি একটা ডাউনলোড করে দেখাই। তো এভাবে আপনারা ডাউনলোড করে পাবেন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এরকম করে আপনারা জাস্ট ডাউনলোড করতে পারেন। তারপর সিম্পলি আপনারা জাস্ট কী করবেন, আমি আপনাদের ডেসক্রিপশন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিচ্ছি, সেখানে আপনারা অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন ফ্রিতে। তো সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন। তারপর সিম্পলি জাস্ট আপনারা ফন্টগুলো ডাউনলোড করার পর জাস্ট আপনারা যেখান থেকেই ফন্টগুলো ডাউনলোড করেন না কেন, বা আমার ডিসক্রিপশন থেকেও যদি ডাউনলোড করে থাকেন, তারপরেও কিন্তু আপনাদের যে জিপ ফাইলটা সেটা কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। তো সেটা করার জন্য নাহলে কিন্তু আপনাদের পিক্সেল ল্যাবে সেই ফন্টটি কাজ করবে না। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করবেন জেড জেড অ্যাচিভার। সার্চ করার পর সরি আমার নেট একটু স্লো, তারপর সিম্পলি এটাকে আপনারা ইনস্টল করে ফেলবেন। তো আমি ইনস্টল করে ফেলছি, তো সেটাকে আমি ওপেন করব। ওপেন করে ফেলছি, তো এখান থেকে আপনারা যে ফাইলে বা যেখানে ডাউনলোড করে থাকুন সেখানে আপনারা ট্যাপ করবেন। তো সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো সেই ফোল্ডারে আমরা অসংখ্য অসংখ্য ফন্ট আমরা পেয়ে যাচ্ছি। তো সেটা আপনারা পেয়ে যাবেন এক্সট্রাক্ট করার পর। কী করবেন, পিক্সেল ল্যাবে চলে যাবেন। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর টেক্সট নিয়ে নিলাম, ওকে। তারপর জাস্ট আপনারা এখান থেকে ফন্ট এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাই ফন্ট, এখানে কিন্তু কোনো ফন্ট নেই। এখানে আমাদের যে কাস্টম ফন্টগুলো রয়েছে সেটা আমরা এখানে অ্যাড করব। আর এখানে ফন্টস এগুলো কিন্তু সব কিন্তু পিক্সেল ল্যাবে, যেগুলো আপনাদের কয়েকটা কাজে লাগে বা কয়েকটা কাজে লাগে না। তো আমরা কাস্টম ফন্ট অ্যাড করব। তো এখানে এখানটায় আমরা ক্লিক করব টেক্সটে। তারপর আমাদের একটি ফাইল ডাউনলোড করবেন আপনারা ডেসক্রিপশন বক্স থেকে, সেটা ফ্রিতে পেয়ে যাবেন। তো সেটার নাম হলো TS-61। সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের যে ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন এই ফাইলে কিন্তু আমাদের অনেকগুলো ফন্ট রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন কালেক্ট হয়ে যাবে এখানে। জাস্ট আপনারা একটা বা দুইটা ক্লিক করবেন, সবগুলা কিন্তু অ্যাড হয়ে যাবে। জাস্ট এখানে অ্যাড সিলেক্ট দেবেন, দেখতে পাচ্ছেন সবগুলো ফন্ট কিন্তু এসে গেছে। তো আমরা কিন্তু এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের আরও অনেকগুলো ফোল্ডার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটাও কিন্তু আপনারা এরকমভাবে অ্যাড করে ফেলবেন। তো আজকের ভিডিও কেমন, ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিও দেখা হচ্ছে একটি ভিডিওতে।